এটা হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। অবস্থা দেখে বুঝতে পারছেন যাত্রী একেবারে নেই বললে চলে, যে কারণে বেশিরভাগ গণপরিবহন আসলে ছেড়ে যাচ্ছে না। একটি কথা সবসময় বলি, রাজনীতির সবচেয়ে বড় শিকার হচ্ছে এই গণপরিবহন। সবসময়ই রাজনৈতিক দলগুলো যখনই কোনো কর্মসূচি দেয় তখনই দেখা যায় যে এরকম গণপরিবহনগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক এবং বিশেষ করে মালিক তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অথচ তাদের কিন্তু তারা আলটিমেটলি রাজনীতি করেন না, রাজনীতির বাইরের মানুষ। এগুলো বাস ট্র্যাকের পরে তো কোনো রাজনীতি চলে না, চলে এইগুলোতে মনে করেন রাজনীতি চলে না, কারণ এগুলো বন্ধ রেখে কী লাভ, সরকারের লস। কারণ গাড়ি ঘোড়া যত বন্ধ থাকবে তত জনগণের লস, সরকারের লস। তাহলে মনে করেন যে এগুলো দরকার আছে না। একটা বিষয় চোখে পড়েছে, সেটি হচ্ছে যে তিল ধারণের ঠাঁই নেই পুরো গাবতলী জুড়ে। আপনি যে হাঁটবেন পুরো গাবতলী যে বাস টার্মিনাল, হাঁটার মতো অবস্থা নেই। মানে আলটিমেটলি বাস তো খুব বেশি ছেড়ে যাচ্ছে না, মাঝে মধ্যে দু একটি বাস ছেড়ে যায় যেমনটা কথা বলে জানতে পারলাম। পাশাপাশি আপনি এই যে যেই রোড আমি দেখাচ্ছি, বামে রোডটাই আলটিমেটলি বাস থাকার জায়গা, আর ডান পাশে যে জায়গাগুলো দেখছেন এগুলো আলটিমেটলি মানুষের চলাফেরা দেয় এবং বাস এদিক দিয়ে আসা যাওয়া করবে, স্পেসটা খালি থাকার কথা। কিন্তু কোনো স্পেস কিন্তু খালি নেই, সব স্পেসেই আলটিমেটলি বাস দাঁড়িয়ে আছে। টার্মিনাল দিয়ে বাস ঢোকা এবং বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তায়ও এরকম গণপরিবহন দাঁড়িয়ে আছে। বাস ছাড়ে না, ছাড়ে আপনার সন্ধ্যার পরে, ছাড়ে 7টার পর দিনের বেলা। দিনে আপনার চলে না পরিবহন, দিনে চললে আপনার ভাঙিয়ে টাঙিয়ে আগুন টাগুন যদি দেয় তো দুর্ঘটনা দেয় তো, ওই না ওই রাস্তার ওই পাশে একটা গাড়ি পুড়াই দিছে সন্ধ্যাবেলা, এই আপনার 6টার দিকে 8 নম্বর গাড়ি পুড়াই দিছে রাস্তার ওই পাশে। এই ধরেন খালি এই সন্ধ্যার আজামটা দিছে আর অমনি যায় যে এই রাস্তার ওই পরে বইয়ে রয়েছে, আগুন ধরে গেছে আপনার এই পাঁচতলার সামনে, বোর্ডিংয়ের সামনে। দিনের বেলা গাড়ি চলছে কম, হ্যাঁ রাতে গাড়ি ছাড়ছে, রাতে ছাড়ে আপনার 7টার পরেই গাড়ি চলে। দেখতেছেন আপনি সন্ধ্যার পরে দেখেন গাড়ি একটাও থাকবে না, যাত্রী থাকে রাতে কম বেশি থাকে আপনার 10টা পর্যন্ত যাত্রী থাকে, 10টা পর্যন্ত। আর জনগণের জানতেন মনে করেন যেমন এমন ফ্যামিলির লোক আছে, যেমন মনে করেন যে ড্রাইভার হেল্পার, এদের মনে করেন যে দুদিন একদিন বসে থাকলে প্রচুর সমস্যা, বসে রাখিয়ে তো মনে করেন লাভ আছে, বসে থাকতে তো ভালো লাগে না। আমাকে টাকা পয়সা পান না, খাওয়া টাকাই যায় না, মহাজন তো দেবে কই থেকে, তারাই পায় না, তারাই পায় না, তাদের টাকা যদি ইনকাম করে না দিতে পারে তারা কিভাবে। এই রাজনীতি করে লাভ কি, এই যে রাজনীতি, এই বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, এগুলো সব ক্ষতিগ্রস্ত, এগুলো অন্যায়, এগুলো করাটা ঠিক নয়। রাজনীতি ভোট করবে মানুষ, ভোটের কাজ ভোটে করবে, আর রোডে গাড়ি ঘোড়া চলার কাজ গাড়ি ঘোড়া চলবে, তা না হলে লোকজনের যে হয়রানি কষ্ট এগুলো তো খারাপ। আগুন আগুন এগুলো তো খুবই খারাপ, কারণ কী করতে এগুলো জনগণের কী বোঝায়, এগুলো জনগণের বুঝে কোনো লাভ নেই, কারণ এগুলো জনগণের ক্ষতিগ্রস্ত হয়। দুই দল মনে করেন যে মুখোমুখি অবস্থায় হলে ইলেকশনের মাধ্যমে মনে করেন যে এটা সংশোধন হওয়া উচিত, কারণ ইলেকশন যদি না হয় তাহলে দুই দল সম্মুখীন থেকে তো লাভ আছে। তো এরকম গাবতলী আমরা আসলে কেউই দেখতে চাই না, সবাই চান, সবাই চান আলটিমেটলি সবাই চান যে রাজনীতির এই বিরোধ কেটে যাক এবং একটু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারুক এবং এই সব সমস্যার সমাধান হোক। অনেক ধন্যবাদ।